প্রবল বর্ষার কারণে রাজধানী একাধিক নিম্নাঞ্চলগুলি জলমগ্ন হয়ে পড়েছে আক্রান্ত মানুষজনদের উদ্ধার করে বিভিন্ন ত্রাণ শিবির রাখা হয়েছে বনমালীপুর বিধানসভা এলাকাতেও একাধিক ত্রাণ শিবির খোলা হয়েছে বৃহস্পতিবার এই ত্রাণ শিবিরগুলি পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য তিনি প্রথমে যান বনমালীপুর এলাকায় সেখানে কর্মী সমর্থকদের সাথে কথা বলেন তিনি এরপর প্রদেশ বিজেপির সভাপতি মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ত্রাণ শিবির পরিদর্শন করেন বন্যার কারণে আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ড এলাকায় দুটি ত্রাণ শিবির খোলা হয়েছে এর একটি হল এ মহাত্মা গান্ধী স্কুল এই শিবিরে কলেজ টিলা এলাকার হাওড়া নদী সংলগ্ন কলোনির বাসিন্দারা আশ্রয় নিয়েছেন বিজেপির আশ্রিতদের সাথে কথা বলেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিয়েও কর্মীদের সাথে আলোচনা করেন তিনি পরে মহাত্মা গান্ধী বিদ্যালয় থেকে রাম ঠাকুর গার্লস স্কুলের শিবির পরিদর্শনে যান প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সেখানে শিবিরে আশ্রিতদের মধ্যে শুকনো খাবার বিতরণ করেন তিনি উল্লেখ্য আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ড এলাকার টাউন করে রাম ঠাকুর পল্লী এবং হাওড়া নদীর পাত সংলগ্ন ত্রিনাথ কলোনি মানুষজনেরা এই ত্রাণ শিবিরে আশ্রয় নেন্ট